সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাচ্চারা, তোমাদের বড় বড় মতো ম্যাম আবার তোমাদের পড়াতে চলে আসলাম। আজকে তোমাদের কবিতা অংশ পড়াবো। যে তোমাদের প্রথম সাময়িকের সিলেবাস অনুসারে তোমাদের দুইটা কবিতা আছে, একটা হলো ছুটি আর একটা কি লিচু চোর। ছুটি এবং লিচু চোর দুইটা কবিতাই কবি এবং কবিতার নাম সহ কয়লা লিখতে হবে তোমাদের চার লাইন। দেখো ম্যাম লিখে দিয়েছি কয়লা লিখতে হবে, চার লাইন লিখতে হবে। তো চলো আমরা আজকে ছুটি কবিতাটা আলোচনা করছি, পড়াচ্ছি তোমাদেরকে। তোমরা সবাই ম্যামের মুখে মুখে পড়বে, ম্যামের সাথে সাথে পড়বে, সিরাপের কথায় বেশি বেশি চর্চা করবে, এবং যখন মুখস্থ হয়ে যাবে তখন কী করবে, সুন্দর করে এসডব্লিউ খাতায় কী করবে, লিখে ফেলবে, ঠিক আছে? তো সোনামণিদের বাংলা পড়া তোমাদের যে বইটা আছে, হ্যাঁ, সোনামণিদের বাংলা পড়া তোমাদের যে বইটা আছে ওটা তোমরা সবাই কী করো, হাতে নাও। হাতে নিয়েছ? ওকে, গুড। তাহলে এটা হচ্ছে কত পৃষ্ঠায় রয়েছে? ছুটি কত পৃষ্ঠায় রয়েছে? 37 পৃষ্ঠায় সোনামণিদের বাংলা পড়া। দেখতে পাচ্ছ সোনামণিদের বাংলা পড়া বইয়ে 37 পৃষ্ঠা কত রয়েছে? ছুটি কবিতা রয়েছে। আমরা এখন ছুটি কবিতাটা পড়ব, ঠিক আছে? ছুটি কবিতার মধ্যে কবি এবং কবিতার লাইন সহ কবিতা এবং কবির নাম সহ কয়লায় লিখবে, চার লাইন। কয়লায় চার লাইন। তাহলে আমরা শুরু করছি, তোমরা সবার ম্যামের মুখে মুখে পড়ো। ছুটি কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর আমরা কীভাবে লিখব? দেখো, রবি, সবার সামনে বই রাখো, সাথে সামনে বই রাখো সবার। রবীন্দ্র, বয়শূন্য র, ব দীর্ঘ ইকার, দন্ত নয় দ্র, নিচে কী দিয়েছে? রফলা। কী দিয়েছে? রফলা। না, না কীভাবে লিখবো? না কীভাবে লিখবো? দন্ত ল আকার না, থ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠ কাটা, ক রসুকার, বয়শূন্য র, রবীন্দ্রনাথ ঠাকুর। কীভাবে লিখবো? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, বয়শূন্য র, ব দীর্ঘিকার, দন্ত নয় দ, রটিচে রফলা, রবীন্দ্র না, দন্ত নৌকার না, থ না, থ কাটা, কষ্টকু, বয়শূন্য। ছুটি কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে মেঘের কোলে রোদ এসেছে, মেঘের কোলে রোদ এসেছে, পাশে কী দিয়েছে? কমা। পাশে কি? কমা। তারপর বাদল গেছে ছুটি, বাদল গেছে ছুটি, তার পাশে কী দিয়েছে? কমা। তারপর আজ আমাদের ছুটি ওবার, আজ আমাদের ছুটি ওবার, আজ আমাদের ছুটি, কী দিয়েছে? কমা। ও ভাই, কী দিয়েছে? কমা। আজ আমাদের ছুটি, ও ভাই, আজ আমাদের ছুটি। তার কয়লাইন হলো? চার লাইন। এখন আমি বানান করে পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে। মেঘের কীভাবে লিখব? ময়কার পে, ঘ একার ঘে, বয়শূন্য র, মেঘের কোলে, হোকার কো, লয়কার লে, কোলে, রোদ, রোকার রো, দ, রোদ, হেসেছে, হয়কার হে, দন্ত সরকার সে, ছয় কাছে, মেঘের কোলে রোদ এসেছে, পাশে কী দিয়েছে? কমা। তারপরে বাদল গেছে ছুটি, বাদল গেছে ছুটি, বাদল কীভাবে লিখবো? দেখো, ব কার বা, দ, ল, বাদল গেছে, কয়কার গে, ছয় কাছে, গেছে। তারপর কি? টুটি, টু, টরশিকারটি, বাদল গেছে টুটি, কী দিয়েছে? তাও কী দিয়েছে? কবা। তারপর আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি কীভাবে লিখবো? দেখো, সরয়া বর্গীয়, আজ আমাদের, সরয়া মকারমা দয়কাতে পশনর, আমাদের ছুটি, ছু রসটি ছুটি। তারপরে কি? কমা। ও ভাই, ককার বা, রসু ই, তারপর কী দিয়েছে? কমা। আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি কীভাবে লিখবো আমরা পড়িয়ে দিচ্ছু। সরেয়া
বৈগ্য আজ আমাদের স্বরিয়া মকলমা দয়গাতে বা শুনুন আমাদের ছুটি সংস্কৃত ছুট সংস্কৃতি পাঁচে কি দিয়েছে দাঁড়ি তাহলে আমরা কয় লাইন শিখবো চার লাইন প্রথমে কবিতার নাম শিখবো তারপর আমরা কী শিখবো কবির নাম শিখবো তারপর আমরা কয় লাইন শিখবো চার লাইন তাহলে আমরা ছুটি কবিতাটা পড়ে ফেললাম তাই না এখন তোমাদের যে নার্সারি রাইমস বই আছে ওই বইটা দেখে আমরা এখন লিচি জোর পড়বো তাও কয় লাইন পড়বো চার লাইন পড়বো চার লাইনের বেশি কিন্তু কি পড়বো না প্রথমে কবির নাম সরি প্রথমে কবিতার নাম তারপর কবির নাম পড়বো তারপরে চার লাইন পড়বো চলো শুরু করি লিচু জোর কে লিখেছেন কাজী নজরুল ইসলাম কে লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কী বই লিখবো ক পাকা বৈকে জ দিঘি কাজী দন্ত ন বৈকে জ র রসুকা ল রসুকাটা এভাবেও গুরুত্ব দিতে পারো আবার শূন্যর নিচেও দিতে পারো রুল ল ইসলাম রসই দন্ত স ইস ল আল্লাহ ম কাজী নজরুল ইসলাম তাহলে চার লাইন করো শুরু করছি বাবুদের তাল পুকুরে হ্যাঁ বাবুদের তাল পুকুরে বাবুদের তাল পুকুরে কীভাবে লিখবো বকার বা বসকর বাবু দয়াতে বসুন্দর বাবুদের তাল তকা তাল ল তাল কষ্কর পু কষ্কর পু বসুন্দর এটা রে বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে হাবুদের ডাল পুকুরে হাবুদের কপার হা বসকর পু দয়াতে বসুন্দর হাবুদের ডাল টকা টাল ল টাল করসুকর পু কষ্কর পু বসুন্দর এটা রে হাবুদের ডাল পুকুরে পাখি কে দিয়েছে কমা কী দিয়েছে কমা তারপরে সে কি বাস করলো তারা সে কি বাস করলো তারা দন্ত সরকার সে কষ্কর কি সে কি বমার বা দন্ত সব বাস ক বসল লোকালো বাস করলো তকাতা বসল তারা পাশে কি দিয়েছে কমা বলি পাশে কি কমা থাম একটু দাঁড়া থাম একটু দাঁড়া থাম কীভাবে লিখবো থকাতা ম থাম একটু এ ক টরসুকা টু একটু দকাতা দশুর আকার রা থাম একটু দাঁড়া পাশে কি দিয়েছে দাঁড়িয়ে দিয়েছে তো আমরা নিচে চোখটা পড়ে ফেললাম কয়লান পড়েছি চার লাইন প্রথমে কবির নাম শিখ কবিতার নাম শিখবো তারপর কবির নাম শিখবো তারপর কয়লাইন শিখবো আমরা চার লাইন শিখবো তোমরা বাসায় বেশি বেশি করে সিডাব্লিউ খাতায় চর্চা করবে এবং যখন মুখস্থ হয়ে যাবে তখন তোমরা কী করবে এসডাব্লিউ খাতায় এসডাব্লিউ খাতার মধ্যে তোমরা সুন্দর করে এসডাব্লিউ পড়ে ফেলবে তাহলে চলো এখন যে তোমাদের সোনামণিতে লেখক শিখক যে হ্যান্ডরাইটিং বইটা আছে ওখানের মধ্যে ম্যাম এর আগের ক্লাসে ক্লাসে প্রায় 15 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের কী করেছি আস্তে আস্তে চর্চা করতে বলেছি হ্যাঁ তো এখন তোমরা এখানে 16 থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত চর্চা করবে এগুলো কিন্তু তোমাদের আগে আগে দিয়ে দিয়েছি ম্যাম তারপরে যদি কারো বাকি থাকে বা হয়তো পুরো সম্পূর্ণ শেষ করতে পারোনি মাঝখানে লাইন বাদ পড়ে গেছে যাই হোক না কেন 16 থেকে তোমরা 18 পৃষ্ঠা পর্যন্ত পাশে কী করে ফেলবে আস্তে আস্তে সুন্দর করে লিখে ফেলবে প্রথমে এটা প্রথমে হাত ঘুরাবে হ্যাঁ তারপর এখানে কয়টা করে শব্দ লিখবে তিনটা করে ঠিক এটাও সেম এই লাইনটা এরপরে দুইটা ঘরে দুইটা লাইন লিখবে ঠিক এটাও এভাবে 17-18 পৃষ্ঠা কি সেম হাত ঘুরাবে একটা করে লিখবে আমি আরেকটা বার তোমাদের সুবিধার জন্য জাস্ট বলে দিচ্ছি হাতের লেখা হাতের লেখা কত পৃষ্ঠা 16 থেকে 18 পৃষ্ঠা ফোর আগে 15 পৃষ্ঠা পর্যন্ত দিয়েছি এখন 16 থেকে 18 পৃষ্ঠাগুলো করবে ঠিক আছে তাহলে তোমরা লিচু জোর এবং ছুটি এই দুইটা কবিতা বাসায় বেশি বেশি করে সিডাব্লিউ খাতায় চর্চা করবে শিখা হলে এসডাব্লিউ খাতায় লিখে ফেলবে ঠিক আছে তো এসডাব্লিউ এই এই দুইটা পরবর্তী তোমরা কী করবে শিখা হয়ে গেলে কোথায় কী করবে এসডাব্লিউ করবে ঠিক আছে আর এটা এগুলো কী এটা করবে আস্তে আস্তে করতে থাকবে যখন তোমরা কি অবসর সময় পাও
ঠিক আছে বাচ্চারা, ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। হয়তো বাসা বাইরে বের হবে না, আমাকে জ্বালা তো করবে না, বাসায় পড়াশোনা করবে। ওরগোবিন্দু আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।